চতুর্থ শ্রেণীর বা তোমাদের নতুন ক্লাসের ইতিহাস বই পড়ানো শুরু হচ্ছে ইতিহাসের কথা বইটার সামনে রয়েছে এই বইটা তোমরা খোলো এই বইয়ের প্রথম পাঠটা আজকে আমরা পড়ার চেষ্টা করব কিছুটা এক নম্বর হচ্ছে পুরনো দিনের কথা পুরনো দিনের কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আদি মানুষ তারা কিন্তু লোহা আবিষ্কার হয়তো করে ফেলেছে লোহা দিয়ে তারা নানারকম জিনিস তৈরি করার চেষ্টা করছে ঠিক আছে তাহলে দেখি আমরা পড়া শুরু করছি বলছে আগের শ্রেণীগুলোতে আমরা শিখেছি যে বন্য মানুষের জীবনযাত্রা তারা বনে জঙ্গলে বাস করতো বন পশুদের মতোই তাদের জীবনযাত্রা ছিল স্বাভাবিক বনে থাকলে তো বন্য জীবনযাত্রাই পালন করতে হবে তাদের সেখানে কী করতে হতো পশুর সাথে লড়াই করে তাদের বাঁচতে হতো মানে রীতিমতন কষ্ট করে জীবনযাপন করতে হতো এরপর ধীরে ধীরে মানুষ যেহেতু বুদ্ধিমান প্রাণী মানুষ উন্নত হতে লাগলো চাকা বানালো মানে চাকা তৈরি করলো পশুকে কাজে লাগাতে শিখলো যে পশুকে তারা এতদিন ভয় পেত সেই পশুকেই তারা তাদের নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে শুরু করলো ধাতু আবিষ্কার করেছিল তামা ব্রোঞ্জ লোহা এরপরে লিপি লিপি অর্থাৎ তারা প্রথমে কথা বলতে পারতো না তারপরে তারা মুখে নানা রকম শব্দ করতে করতে কথা বলতে শিখলো ভাষা তৈরি হলো এরপরে সেগুলোকে তারা লিখে রাখার প্রয়োজন মনে করলো ধাতুকে তারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে শিখলো যে ছবিটাই আমরা দেখতে পাচ্ছি তারা পিটিয়ে নানান রকমের জিনিসপত্র তৈরি করতে শিখলো নগর সভ্যতার পতন হল পথ অয়ত দন্তনা পতন মানে সৃষ্টি হলো ঠিক আছে পথ দন্তনা পতন মানে ধ্বংস আর পথ তয়তায় দন্তনা পতন মানে সৃষ্টি হওয়া নগর সভ্যতা মানে মানুষ কি হচ্ছে সভ্য হতে শিখলো মানুষ কাজ করতে শিখলো নানা দেশের সাথে যোগাযোগ ঘটেছিল এক দেশ থেকে আরেক দেশে মানুষ যাতায়াত করতে শিখলো গড়ে উঠলে ছিল রাজা সৈন্যদল আইনকানুন এবং আরও কত কি। রাজা যেহেতু গড়ে উঠল তখনই রাজার কি হলো না এক রাজ্য থেকে আরেক রাজ্য অর্থাৎ রাজ্য দখল করার ব্যাপার হলো সেখানেই কিন্তু আমাদের চলে এলো সৈন্যদল এবং কেউ অন্যায় করলে তার যে কী বিচার হবে এইভাবেই আইন আইনকানুনেরও তৈরি হলো ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাসে কিন্তু তিন পাতায় যে এইটুকুনি পড়ছন্দ তোমরা ভাবছো দিদিমণি এইটুকুনি পড়িয়ে দিলেন কিন্তু তা নয় এর ভেতরেই কিন্তু অনেক প্রশ্ন থাকবে অনেক বোঝারও ব্যাপার আছে তোমরা এইটুকুনি খুব ভালো করে তৈরি করো পরের ক্লাসে আমরা পরের পাতায় আসছি